সাহিত্যের পথের এক নতুন পর্বে সকলকে জানাই সুস্বাগতম। আজকে বহু চর্চিত এবং বিভিন্নভাবে, বিশেষ করে তোমরা যারা ছাত্রছাত্রী, তাদের থেকে আমি এই আবেদনটি খুব পেয়েছি যে সোমেনচন্দ্রের লেখা নিয়ে কিছু কোনো ভিডিও তৈরি করতে বা আলোচনা করতে সোমেনচন্দ্রকে নিয়ে। এবার বিষয়টা হলো যে সোমেনচন্দ্রের যে কটি বিখ্যাত গল্প রয়েছে তার মধ্যে বহু চর্চিত নাম একটি পাওয়া যায়, যেটি হলো ইঁদুর। কিন্তু আজকে আমরা এই ভিডিওতে শুধুমাত্র যে ইঁদুর নামক গল্পের আলোচনা শুনবো তা নয়, আমরা চেষ্টা করব ইঁদুরের সঙ্গে সঙ্গে তার বহু আলোচিত ভীষণভাবে আরেকটি জনপ্রিয় গল্পকেও সামনে তুলে আনতে। সেই গল্পের নাম হলো সংকেত। আজকে এই ভিডিওটি হয়তো একটুখানি আকারে বড় হতে পারে, কিন্তু তোমরা যারা এই দুটি গল্পের আলোচনাই শুনতে চাও, তাহলে আমি আমার প্রথম কমেন্টে কোন অংশ থেকে, অর্থাৎ সময়ের যে সারণি রয়েছে সেখানের সেইটি আমি উল্লেখ করে দেব, তোমাদের ক্ষেত্রে যে কোনো একটি গল্প শোনার ক্ষেত্রে সেই জন্য সহায়তা হবে, তোমরা সুবিধা করতে পারবে। না হলে তোমরা যদি পুরোটাই শুনতে চাও তাহলে তো খুবই ভালো, পুরো বিষয়টি শুনলে আশা করি সোমেনচন্দ্র সম্পর্কে তোমাদের যে কোনো রকমের সমস্যার খানিকটা হলেও দূরীকরণ ঘটবে। সাহিত্যের পথের নতুন পর্ব শুরু করা যাক, চলো। সোমেনচন্দ্রের এক বহু আলোচিত এবং বিখ্যাত গল্প আমরা বলতেই পারি, তা হলো ইঁদুর। এবার আমাদের বাংলা সাহিত্যে ইঁদুরকে নিয়ে, মানে ইঁদুর এই নামকরণে বহু গল্প রয়েছে। সব ক্ষেত্রেই ইঁদুর নামক এই যে প্রাণীটি, সেটি হয়ে দাঁড়িয়েছে এক সমস্যা, এক বিপদের প্রতীক। বিভিন্ন গল্পে আমরা বিভিন্ন ভাবে ইঁদুরকে এইভাবেই প্রতিকায়িত করা হয়েছে, এই জিনিসটি দেখতে পাই। আসলে ইঁদুর এই নামকরণের পিছনে তো একটা অন্ধকার জগৎ, একটা ইঁদুর যে কিনা ভীষণ মাটির তলায় থাকে, যে কিনা গোপনে নিজের আস্তানা গড়ে তোলে, এবং আস্তে আস্তে যেখানে সে আস্তানা গড়ে তোলে সেই জায়গার ক্ষয় সাধন করতে থাকে। এই বিষয়টি, এই প্রতীকটি মূলত ইঁদুর নামক বিভিন্ন গল্পে বিভিন্ন ভাবে দেখানো হয়েছে। তার সঙ্গে সঙ্গে যে জিনিসটি এই গল্পের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যে ইঁদুর এখানে এক ভয়ের প্রতীক। কিরকম ভয়? না, প্রথম ভয় যে মা বলে যে চরিত্রকে দেখানো হচ্ছে, যার নাম আমরা পরবর্তীকালে জানতে পারবো কনক বা কনকলতা, সেই মায়ের চরিত্র, সেই মা প্রথম থেকে বলছে কি, যে সে ইঁদুরে ভয় পায়। তার ইঁদুরের ভয়, এই বিষয়টি নিয়েই কিন্তু গল্পের প্রাথমিকভাবে সূত্রপাত ঘটছে। কি বলা হচ্ছে, আমাদের বাসায় ইঁদুর এত বেড়ে গেছে যে আর কিছুতেই টেকা যাচ্ছে না, তাদের সাহস দেখে অবাক হতে হয়, চোখের সামনেই যুদ্ধক্ষেত্র, সৈন্যদলের সুচতুর পদক্ষেপ অগ্রসর হওয়ার মতো ওরা ঘুরে বেড়ায়, দেওয়াল আর মেঝের কোণ বেয়ে বেয়ে তত্তর করে ছুটোছুটি করে। যখন সেই নির্দিষ্ট পথে আকস্মিক কোনো বিপদ এসে হাজির হয়, তখন কোনো বাক্স বা ভারী জিনিসপত্রের পথ আগলে বসে, তখন সেটা অনায়াসে টুক করে বেয়ে তারা চলে যায়। এক অন্ধকার এক জগতের মধ্যে দিয়ে ইঁদুরের যাতায়াত। এই গল্পে আমরা প্রাথমিকভাবে যদি দেখি তাহলে ইঁদুর একটি বাড়িতে অবস্থান করে এবং সেই বাড়িকে আমরা বলতে পারি মোটামুটি ভাবে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর একটি বাড়ি, এবং সেই বাড়িতে ইঁদুর যা কিছু ক্ষতি করে বেড়ায় সেটা মোটেই আমাদের সাধারণ যারা আমরা মানুষ তাদের পক্ষে মোটেই সেটি শুভ লক্ষণ নয়। সেই কারণেই হয়তো মা ভয় পায়। কিন্তু আমরা যত গল্পটি পড়বো তত আমরা বুঝতে পারবো যে ইঁদুর বলতে এখানে বলা হয়েছে যে মধ্যবিত্ত শ্রেণীর এক আত্মপ্রবঞ্চনাকে, যে আত্মপ্রবঞ্চনা আমাদের নিজের প্রতি আমরা নিজেরাই করে যাই। আত্মপ্রবঞ্চনা মানে তো তাই, নিজের প্রতি নিজেকে প্রবঞ্চনা করা। এই প্রবঞ্চনা আমাদের শিরা উপশিরার মধ্যে দিয়ে ক্রমাগতভাবে প্রবাহিত হয়ে চলেছে, যে কারণে আমরা এই অবস্থা থেকে মুক্তি লাভ করতে
পারি না। দ্বিতীয় ভাবে দেখতে গেলে আরো একটি দিক দেখ বলা যেতে পারে ইঁদুরের ক্ষেত্রে, সেটি হলো ইঁদুর বলা বলতে বোঝানো হয়েছে এই সমাজ ব্যবস্থাকে, বা এই সমাজ ব্যবস্থাকে যারা চালিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে। তারা কিনা আমাদের এই সমাজের মধ্যে অন্ধকারের যে গলি ঘুজি তার মধ্যে তারা বসবাস করেন, এবং তারা বসবাস করতে করতে তারা আমাদেরই সমাজ ব্যবস্থাকে ভিতর থেকে ফোপড়া করে তোলেন। যে সমাজ ব্যবস্থার উপরে দাঁড়িয়ে মা বা কনক চরিত্রের মতো আমরাও সাধারণ, একেবারে সাধারণ, যাদের কিনা তার মায়ের যে বর্ণনা এখানে আমরা পাচ্ছি, যেখানে বলা হচ্ছে তার গরুর মতো খুব সাদ, মানে ভীষণ সরল স্বাভাবিক চোখ, যারা অল্পে ভয় পায়, এই যে বিষয়টি দেখে আমাদের মতো সাধারণ মানুষেরাও ভীষণ ভাবে ভয় পাচ্ছে। এবং এই কনক নামক যে মায়ের চরিত্রটি, সে সহজেই দুঃখ পাচ্ছে, সে সহজেই আবার দুঃখ ভুলে যাচ্ছে, সে তার বাড়ির সামান্য, আমরা সামান্য বলতে বলাটা যদিও উচিত না, তার যেটুকু অন্ন সংস্থান তাদের, তার একটুখানি যোগান যে দুধ, সেটি যখন ইঁদুরে খেয়ে যাচ্ছে তখন সে আতঙ্কিত হয়ে উঠছে, তার জামা কাপড় কেটে দিচ্ছে ইঁদুর। এই প্রত্যেকটি কিন্তু প্রতিকায়িত করছেন এক অন্য জিনিসের সঙ্গে লেখক। তিনি বোঝাতে চাইছেন যে এই সমাজ ব্যবস্থার অন্তমূলে যারা অবস্থান করে, যারা আমাদের মুখের ভাত, যারা আমাদের পরিধেয় বস্ত্রকে কেটে দেয়, তাদের ভয় পাচ্ছেন মা শ্রেণীর এই মানুষেরা। এই গল্পতে আমরা দেখতে পারি আরো কতগুলি চরিত্র রয়েছে, কিন্তু মূলত এই গল্পটি যার মুখ দিয়ে প্রকাশিত হচ্ছে তার নাম হলো সুকুমার, মানে গল্পের কথকের নাম হচ্ছে সুকুমার। এই সুকুমারের দৃষ্টিভঙ্গি দিয়েই, দৃষ্টিকোণ দিয়েই আমরা কিন্তু এই গল্পের পুরো বিষয়বস্তুটা দেখতে পাই। সোমেনচন্দ্রের ইঁদুর গল্প নিয়ে আলোচনা করার পরে আমরা যে দ্বিতীয় গল্পটি সম্পর্কে খানিকটা আলোচনা করে নেব, সেটি হচ্ছে সংকেত। এবার সোমেনচন্দ্রের আমি আগেই বলেছি যে কটি বিখ্যাত গল্প রয়েছে তার মধ্যে এই দুটি তো অবশ্যম্ভাবী ভাবে দুর্দান্ত দুটি গল্প। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় ইঁদুরের থেকেও সংকেত গল্পটি আরো আরো অদ্ভুত হয়ে উঠেছে। প্রথম কথা, এই গল্পের যে বাঁধুনি এবং এই গল্পের যে ভাষা, অবশ্যই এটি সোমেনচন্দ্রের বৈশিষ্ট্য, ভাষার থেকেও বড় কথা গল্পটির যে ধরন, মানে গঠন, সেটি একটু অদ্ভুত ধরনের। গল্পের মধ্যে রয়েছে আরো একটি গল্প, এবং সেই গল্প যখন শেষ হয়ে যাচ্ছে তখন প্রথম গল্পের আর খুব একটা লিংক আমরা এখানে পাচ্ছি না। আবার এই দুটি গল্প, গল্পের মধ্যেকার গল্প, তার মধ্যে আবার প্রভাব ফেলছে আরো অন্যান্য অনেক রকমের রচনা। তাই সবটা নিয়ে সংকেত গল্পটি এক অদ্ভুত অদ্ভুত লেখা হয়ে ওঠে সোমেনচন্দ্রের। তো সংকেত গল্পের সূচনা হচ্ছে ঠিক এইরম ভাবে, তখনও আকাশে ভালো করিয়া পরিষ্কার হয় নাই, নানা রকম পাখি আগামী দিনের ঘোষণায় প্রাণ পণে ডাকাডাকি করিতেছে, বনগ্রামের মরা নদীর বুকেও ভয়ানক ঝড় তুলিয়া কাহাদের এক লঞ্চ তীরে আসিয়া ভিড়িল। প্রথমে দেখিয়াছিল অন্ধ দশরথ তাহার দুই ছেলে, এক ছেলে গিয়াছে বাহিরে, আর এক ছেলে যার বয়স অল্প, তা হাতের বৈঠাটি এক পাশে রাখিয়া সে তখন পিতার জন্য এক ছিলিম তামাক ভরিতেছিল, আর দশরথ তখন তাহার হাতের জালটি গুটাইয়া গলাটি একটু ভিজাইবার আশায় পশ্চিমের প্রায় অন্ধকার আকাশের দিকে পলকহীন দৃষ্টিতে চাহিয়া ছেলের তামাকের প্রতীক্ষা করিতেছিল। হঠাৎ কেমন একটা গুম গুম আওয়াজে তাহার কান বাজিতে লাগিল। কিছুক্ষণ গভীর মনোযোগে কান পাতিয়া শুনিয়া সে বলিল, রাম। দশরথ পুত্র রাম তখন তামাক ভরিতে ব্যস্ত, তাহার কিছুই ভালো লাগিতেছে না, রাগিয়া বলিল, কেন? এই যে গল্পটি, এই গল্পের এই অদ্ভুত একটা সূচনা আমরা দেখতে পাই। গল্পের সূচনায় আমরা বুঝতে পারি যে গল্পটির মধ্যে দিয়ে লেখক এক দুর্দান্ত বাঁধুনি তৈরি করছেন, অর্থাৎ পাঠককে শোনানোর এই যে ভঙ্গিমা, মানে পাঠককে ধরে বসিয়ে রাখার ভঙ্গিমা, সেটা কিন্তু সোমেনচন্দ্রের গল্পে ভীষণ ভাবেই রয়েছে, বিশেষ করে সংকেত গল্পটিতে রয়েছে। এক অদ্ভুত চিত্রকল্প
উপর রচনা করেছেন লেখক এই গল্পটির ক্ষেত্রে। এবং প্রথমেই আমাদের যে জিনিসটা ভীষণভাবে স্ট্রাইক করে সেটা হলো এই দুটি নামের চরিত্র। কি কি নাম? প্রথম নাম হচ্ছে অন্ধ দশরথ এবং দ্বিতীয় যার নাম আমরা পাই তার পুত্র রাম। তাহলে কি তিনি কোনো রামায়ণ রচনা করতে চেয়েছিলেন? আসলে সংকেত নামক গল্পটি এক অন্য রামায়ণের কথা বলে, যে রামায়ণে রাজা যুদ্ধ, রাজা রানীর বিবাদ, রানীকে বাইরে বনে ফেলে দিয়ে আসার এই যে গল্প সেটি যেমন খানিকটা হলেও রয়েছে, কিন্তু তাকেও মানে কভার করে গিয়েছে, তারও ঊর্ধ্বে অবস্থান করেছে আরো একটি বিষয় যেটি চিরকালীন, যেটি শাসক এবং শোষিত সমাজের মধ্যেকার এক অদ্ভুত দ্বন্দ্ব। তো এই গল্পে এই যে আমি প্রথম খানিকটা পড়লাম, এর একটা পর্ব এখানে লেখক শেষ করে দিচ্ছেন। পর্ব যেখানে শেষ হচ্ছে, অর্থাৎ প্রথম পর্ব যেখানে শেষ হচ্ছে, সেখানে আমরা দেখতে পাই যে দশরথ রামকে একটি গল্প শোনাচ্ছেন। কি গল্প? না, বেলতলির জমিদারের ছেলে যখন কিনা ফেরত এলো লঞ্চে করে, সেই সময় আরো একটি লঞ্চ ঘাটে এসে থেমেছিল এবং সেই লঞ্চে করে নাকি নিয়ে যাওয়া হয়েছিল প্রচুর মানুষকে এক অজানা দ্বীপে। আমরা কি জানি রামায়ণ লেখা হয়েছিল ঠিক কথাই, কিন্তু এক সময়ের এই সমস্ত প্রাচীনতম কাব্যগুলি আসলে ছিল শ্রুতি। এবং কোন কোন ক্ষেত্রে এটাও মনে হতে পারে যে এই শ্রুতি কথার কথাই বলছেন দশরথ তার ছেলে রামকে। নতুন যে রামায়ণ তৈরি করছেন তারা দুজনে মিলে, সেখানে তাদের ভূমিকা খুব একটা নেই, রয়েছে আরো প্রাচীনকালের একদল মানুষের ভূমিকা। এবং সেই প্রাচীনকালের যে মানুষেরা, অর্থাৎ তাদের থেকে প্রাচীনকালের যে মানুষেরা, তাদের যে অবস্থা সেটা আজও, সেই ট্র্যাডিশন আজকেও একই রকম ভাবে চলেছে। এবং দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখতে পাই তা হলো এই যে মানুষ নিয়ে যাওয়া হচ্ছে অন্য দ্বীপে, এই বিষয়টি কিন্তু আমরা পদ্মা নদীর মাঝিতে পেয়েছিলাম। মনে পড়ে সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, যেখানে কিনা নৌকো করে নিয়ে যাওয়া হয়েছিল অন্য আরেকটি দ্বীপে? ঠিক একই রকম ভাবে গল্প তৈরি করছেন সোমেনচন্দ্র এই সংকেত নামক গল্পতে, যেখানে দশরথ রামকে যে গল্পটি বলছে সেই গল্পটি প্রাধান্য পাচ্ছে, মানে সেটাই আসল গল্প এই গোটা গল্পটির মধ্যে। এবং এই দ্বিতীয় পর্ব থেকেই মূলত গল্পের শুরু হচ্ছে। আমরা ঠিক বুঝতে পারছি না যে দশরথ কি এই নৌকাতে ছিল, জানি না, আমরা এখনো মানে এই গল্পে অন্তত তো সেই কথা কিছু লেখা নেই। হয়তো দশরথ তার কোনো বাপ ঠাকুরদার মুখ থেকে এই গল্প শুনেছিল। কি ছিল সেই গল্পতে? গল্পতে কি রয়েছে? গল্প শুরু হচ্ছে, মানে যেটা কিনা দশরথ বলছে সেই গল্পের সূত্রপাত হচ্ছে এরকম ভাবে, যে কোনো একজন ম্যানেজার বা কোনো একজন কেউ যার নাম জানা যাচ্ছে না, তার পোশাক আশাকে দেখে মনে হচ্ছে তার বেশ পয়সা কড়ি রয়েছে, সেই ম্যানেজার সেই গ্রামটির ঘাটে এসে দাঁড়িয়েছে। এবং সেই ম্যানেজার সম্পর্কে শোনা যাচ্ছে যে সে এক কোনো কলের, কাপড়ের কলের ম্যানেজার, একেবারে বড় কর্তা, মিলের জন্য এখানে লোক সংগ্রহ করতে আসিয়াছে, তবু তাহার উদ্দেশ্য সম্পর্কে মতভেদের অন্ত রহিল না। ঠিক পদ্মা নদীর মাঝির যে গল্পের যে রকম এই উপন্যাসের যে বিষয়টা আমরা দেখেছিলাম অনেকটা ওই রকমই। এবং এই যে লোকটি, এই যে ম্যানেজার, সে আমরা বুঝতেই পারি যে লোক সংগ্রহ করতে এসছে, খুব ভালো কথা, কোথায় নিয়ে যাবে কিভাবে নিয়ে যাবে কেউ জানে না। সে এখানে এসে একজন ম্যানেজারের ম্যানেজার তৈরি করেছে, যাকে এখানে বলা হচ্ছে ছোট মৌলবি। তার হাতে একটি ঘড়ি রয়েছে, ওই রকম একটি নিম্নবিত্ত মানে পরিবার যেখানে বসবাস করে সেখানে মানুষের হাতে ঘড়ি থাকা মানে আমরা বুঝতেই পারি যে সেই লোকটিকে বেশ ভালো করে খাওয়ানো পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে এই ম্যানেজারের পক্ষ থেকে। এবং এই ছোট মৌলবি চরিত্রতে আমরা এটাও বুঝতে পারি যে সেই সময়ের বা চিরকালীন যারা কিনা
ফোড়ে বা দালাল হিসেবে কাজ করত, সেরকমই একটি চরিত্র হলো এই ছোট মৌলবি। তো এরা এরা দুজনে মিলে এসে এখান থেকে লোক সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গেই আসে রহমানের কথা, যে রহমান কিনা এই গ্রামেরই একজন বাসিন্দা, সে তার বৃদ্ধ বাবা এবং নববিবাহিত স্ত্রীকে নিয়ে থাকে। তো তার কাপড়ের কল রয়েছে, তাহলে সে সহজেই এই দ্বীপে বা এই অঞ্চলে যাওয়ার জন্য সুযোগ্য বলে মনে করে তারা। যাই হোক, এরকম প্রচুর লোককে নিয়ে নানা রকমের প্রতিশ্রুতি দান করে তাদের নিয়ে যাওয়া হবে অন্য একটি জায়গায়। লঞ্চ পাড়ি দেয় এবং আমরা জানতে পারি গল্পের সঙ্গে সঙ্গে যে সেই লঞ্চ যেখানে গিয়ে দাঁড়ায় সেখানে আরো অনেক অনেক মানুষ রয়েছেন। তারা কিনা ঘিরে ধরে, তারা কিনা তাদের ঢুকতে দিতে চায় না। তারা বলে যে আমরা তো শ্রমিক ছিলাম, আরো নতুন শ্রমিক কেন আনা হয়েছে? তাদের ওপর দিয়ে এই নতুন লোককে লোকের বসতি স্থাপন করা হয়, তাদের ছাঁটাই করা হয়, তাদের প্রয়োজনে মৃত্যুবরণও করতে হয়। তারা আমরা দেখতে পাই যে নানাভাবে প্রতিবাদ করার চেষ্টা করে, কিন্তু কোনো জায়গায় প্রতিবাদ ধূপে টেকে না, বন্দুকের গুলির আওয়াজে তাদের আর্তনাদ মিশে যায়। তো এই গল্পে আমরা বুঝতে পারি যে দেশে দেশান্তরে এইভাবে পরিযায়ী শ্রমিক নিয়ে যাওয়া হয়, শ্রমিক নতুন শ্রমিক আসে, পুরনো শ্রমিকদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। আমরা বুঝতে পারি যে এইভাবেই আমাদের জীবনের যে রীতি তা চলছে। আমরা গল্পে শুনি বলা হয় যে 50টি লোকের জায়গা মোটে ফাঁকা হয়েছিল, সেখানে 50,000 মানুষ এনে আমদানি করা হয়েছে, অর্থাৎ এবং সেখানকার লোকেরা অবশ্যই এটাতেও ভয় পায়, ভাবতেও ভয় পায় যে এরকম কাজ কেন করা হলো তাদের সঙ্গে। তারা মনে করে, তারা বিশ্বাস করে যে তারা তাদের যে রকম ভাবে প্রতিশ্রুতি দিয়ে আনা হয়েছে সেই প্রতিশ্রুতি আসল প্রতিশ্রুতি, এরা হয়তো এখানে বেড়াতে এসেছে। এবং তখন যারা সেই মানুষগুলো সেই সময় যখনই বুঝতে সক্ষম হয় যে না, তাদের প্রতিশ্রুতি যা দেওয়া হয়েছিল সমস্ত কিছু ভুল, তাদের এই মুহূর্তে কাজ থেকে ছাঁটাই করা হবে বা তাদের মেরে ফেলা হবে, তখনই তারা নিজেদের জন্য প্রতিবাদ করতে থাকে। আমরা গল্পের মধ্যে দেখতে পাই যে একটি 17 বর্ষীয় একটি ছেলের কথা, যার কোনো নাম নেই, সেখানে ছেলেটি বলে, কিছু মনে করবেন না, আপনিও চিরকালই ওদের সুনজরে থাকতে পারবেন, আপনাকেও এমনি করে একদিন ওরা তাড়িয়ে দেবে। এই বলিয়া একটু হাসিয়া ছেলেটি চলিয়া গেল। অর্থাৎ এটাই হলো গল্পের সংকেত, যে নতুন শ্রমিক যাদের আনা হয়েছে তারা কি সত্যি এইভাবেই সুনজরে থাকতে পারবে যেভাবে হাসি মুখে তাদের নিয়ে আসা হয়েছে? ম্যানেজার বাবুর হাসি কিন্তু বিরক্তিতে পরিণত হয়ে গিয়েছিল যখন ওই দ্বীপে ওরা ঘিরে ধরেছিল তাকে। এইটাই হলো আসল সংকেতের কথা, সংকেত গল্পে সংকেতের কথা, যে যতই তোমরা প্রতিবাদ করো, যতই যাই করো, শাসক শ্রেণীর যে অত্যাচার তা কোনোদিন শেষ হওয়ার নয়। এটাই হলো সংকেত। এই মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী লেখক, তিনি বিভিন্ন জায়গায় শ্রেণী সংগ্রামের প্রসঙ্গ এনেছেন। যেমন আমরা দেখতে পাই যে একটি জায়গায় কিছু দল একসঙ্গে হয়ে বলছে, বন্ধুগণ, আমরা চাষি ভাইরা সন্ধ্যা হইয়া আসিয়াছে, এখন প্রায় সারাটা আকাশ লাল, নিচে ধ্বংসের উপর দিয়া রক্তবর্ণ আকাশ, যেন রক্ত নেত্রে তাহার প্রতি চাহিয়া বিস্তর অশুভ কামনা করিতেছে। বক্তা মাটিতে লাথি মারিয়া বলিষ্ঠ ডান হাতে শূন্যে ঘুষি দেখাইয়া দৃপ্ত স্বরে বলিল, বন্ধুগণ, আমার চাষি ভাইরা। কিন্তু এমন সময় হঠাৎ গুলির আওয়াজ শোনা গেল, সকলে পাগলের মতো ছুটোছুটি করতে লাগলো। অর্থাৎ সেই এক গল্প, সেই শাসকদের অত্যাচার শোষিতদের ওপরে। শোষিতরা চিরকাল এইভাবে প্রতিবাদ করতে চায়, কিন্তু তাদের ওপরে বন্দুকের গুলি বর্ষিত হয় বলে মনে হয়। রহমানের মতো যে চরিত্র, তারা তাদের কিছু করার থাকে না, তাদের পেট চালানোর জন্য এই শোষিতদের সমাজের মধ্যে অবস্থান করতেই হয়। কিন্তু তাও একদিন এই শাসক সমাজের চাপে
ভেঙে পড়ে, তাদেরও বুকের ওপর দিয়ে হয়তো মা পা দিয়ে মাড়িয়ে অন্য কোনো নতুন একদল শ্রমিকের আগমন ঘটে। এদের পুরানোদের কথা আর কেউ মনে রাখে না, এই সংকেতটাই দিয়েছেন লেখক তথা এই সপ্তদশ বর্ষীয় সাধারণ বালকটি। এবং গল্পের শেষে আমরা দেখতে পাই যে এরম একটি অবস্থা যখন তৈরি হয়, রহমান দৌড়ে একটি ফাঁকা জায়গায় গিয়ে পৌঁছায় এবং সে দেখতে পায় দূর থেকে যে কি চলেছে এবং তার কি ভবিষ্যৎ হবে সেই সংকেতও তারা বুঝতে পারে। এবং শেষে গিয়ে আমরা দেখি যে রহমান জলের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে থাকতে থাকতে তার চোখ ছলছল করে ওঠে। এই যে সীমাহীন জলের দিকে তাকিয়ে চোখ ছলছল করে ওঠা, এটার মানে হচ্ছে যে আমরা বুঝতে পারছি যা কিছু হচ্ছে কিন্তু আমাদের কিছু করণীয় নেই। এই বিপুল শূন্যতার দিকে তাকিয়ে থাকা এবং পুনরায় এই সমাজ ব্যবস্থাতেই ফিরে আসা, এটাই আমাদের জীবনের এক অমোঘ নিয়তি। যতই লেখক সংকেত দিন দিক না কেন, শেষ পর্যন্ত এই অবস্থা আজকেও চলছে। আজকের দিনে দেখলেও আমরা এইভাবেই চাকুরিরত বা শ্রমিক শ্রেণীর অবস্থাকে দেখতে পাই। যে কোনো কর্মক্ষেত্রের মানুষই তো শ্রমিকের কাজ করে, এই প্রত্যেকের অবস্থাকেই আমরা দেখতে পাই তাদের ওপর পা দিয়ে কিভাবে অন্য মানুষেরা নিজেদের আস্তানা তৈরি করে নেয়, কিন্তু তাদেরকে মানুষ আস্তে আস্তে ভুলে যায়। এইটাকেই বলা হয় শ্রেণীর অবস্থা, একেই বলা হয় শ্রেণী শোষণ। এখানে লেখক আবার বলবো রাজনীতিকে সরাসরি ভাবে না নিয়ে এলেও এক অদ্ভুত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে গোটা গল্পকে সাজিয়ে এক গল্পের মধ্যে গল্প, গল্পের মধ্যে গল্প এইভাবে দেখিয়েছেন সাধারণ মানুষের জীবনের বৃত্তকে। আজ এই পর্যন্তই, আশা করি দুটো গল্পই বুঝতে পেরেছো তোমরা বা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন, যদি ভালো লাগে আর যদি কিছু মনে হয় বলার আছে, অবশ্যই কমেন্ট করুন এবং আমাকে উৎসাহিত করতে একটু সাবস্ক্রাইব করে দিন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।